ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্প আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত স্বাগতম জানাচ্ছি তো আজকে হচ্ছে কি শুক্রবার তো আমি আজকে ব্লগটা স্টার্ট করছি আর গতকাল ছিল হচ্ছে কি বৃহস্পতিবার ছিল পৌষ মাসের তৃতীয় বৃহস্পতিবার চলে গেল কালকে আর একটা বৃহস্পতিবার পালন করলে আমাদের পুরো মানে হয়ে যাবে আর কি চারটে এইবার ছিল না পৌষ মাসে নাকি চারটে বৃহস্পতিবার পড়েছে তো তিনটে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর একটা বাকি আছে তো যাই হোক এখন বাজে দেখে নিই এখন বাজে দশটা দশ আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমার বর খেয়ে দিয়ে চলে গেছে নটা সাড়ে নটার সময় খেয়ে দিয়ে চলে গেছে আর আজকে আমি রান্না করেছিলাম সকালবেলায় যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল ঘুগনি করি কারণ প্রত্যেক বৃহস্পতিবার আমি ঘুগনি করি ঘুগনিটা আমার বেশ খেতে ভালো লাগে সেখানে ঘুগনি করেছিলাম ঘুমনি ছিল ভেবেছিলাম কেউ মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে চলে যাবে আর না হলে ভাত করতাম বা কালকে আমার মানু মানে আমার যায় মেয়ে বললো ছোটো মা তুমি একটু কালকে খিচুড়ি করবে আমি খিচুড়ি খাবো আমি প্রেসার কুকারে একটা নিয়ে খেয়ে দুটো সিজি মাললে খিচুড়ি করলে আমার খিচুড়ি হয়ে যায় তো সেটাও খেতে ভালোবাসে আমরাও ভালোবাসি খিচুড়ি খেতে তো তার জন্য খিচুড়ি বললাম ঠিক আছে তাহলে করবো তাহলে তোর কাকাও খেয়ে যাবে মানে আমার বড়ো খেয়ে যাবে তাহলে আর ওরাও খেতে পারবে তো ভলুর খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া গেছে আমার বড়েরও খাওয়া গেছে আমি আর ভিডিও করি ভাবছিলাম কি ভিডিও করব না আজকেও ভাবলাম কি থাক আজকে দিনটা ভিডিও করেই নিই তো কি খিচুড়ি হয়ে গেছে খাওয়া তো হয়ে গেছে একটু পরে আছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে মাছ কিনতে পারিনি কারণ যে পাড়ায় মাছ আলা আসে আজকে মাছ আলাই আসেনি যে মাছ আমি খাবো আর ডিম যে খাবো ডিম খেলে তো অ্যালার্জি ভর্তি হয়ে যায় মানে খিচুড়ি আর বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজা খেয়ে গায়ে মানে রাশ মতো বেরিয়ে গেছে চুলকার মন করবো এমন অ্যালার্জি দাদা ফুলে গেছে হাতে পায় তো তার জন্য হচ্ছে কি ডিমও খাবো না আলু শুদ্ধ ভাত বসিয়ে ফুটিয়েই বন্ধ করে জাস্ট আসলাম এইমাত্র আর ভাবছি ফুলকপি আছে বেগুন তো বললাম অ্যালার্জি বেগুন ভাজা আছে খাবো না ওদেরকে পারলে দিয়ে যদি বা খাবো যদি চুলকে চুলকে যায় হবে ওষুধ খেয়ে নেবো অ্যালার্জির ওষুধ যাওয়াই হবে খেতে তো হবে তাই না কিছু আর ডিম আর রাত্রিবেলায় আলুর দম করবো রুটি নিয়ে আসে আমার বর কিনে রুটি খেয়ে নেবো আর এখন চলো রান্নাঘরে যাই তারপরে আবার দেখা হচ্ছে লাইট টক করে দিই আর সান টান সব কমপ্লিট পুজোটা আমি দিতে পারিনি বলে আমার বরাত পুজোটা দিয়েছে আর চলো অন্ধকার হয়ে গেল আর আমাদের ভলু ওর মা নেই বলে ঘরের মধ্যে টিভি দেখছে একা একা তোমাদেরকে দেখাই দাঁড়াও ওর মা এখন আসেনি তো চলো কি বলি কি করছে তোমাদেরকে দেখাই তো ভলু কি করছে চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো ভোলু হচ্ছে কি দেখো না কম্বল টম্বল মুড়ি দিয়ে টিভি দেখছে আমি ওকে বলেছি ফোন টিভিটা একটু আসতে দে কপিটাইট হবে অমনি হচ্ছে কি টিভিটা আসতে যে দেখো না কি শয়তা এখন টিভি জোরে দিচ্ছিল কি কারণ দেখছি সেটা তো ওই দেখো এখন বললাম না যে কালকের ঘুগনি ছিল তো সেই ঘুগনিটা হচ্ছে কি আমি গরম করলাম পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি এখন হচ্ছে এটা আমি খাচ্ছি তো এখন আমার ভাতটা সব নামানো মানে নামানো হয়ে গেছে কমপ্লিট আমার যা বললাম না যে কি রান্না করবে ওখান থেকে কিছু নিয়ে নেবো তো আমার যা রান্না করবে কি এখান থেকে মাছ নিয়েছিল পুকুরে একজন মাছ ধরেছিল তো সেটা বিক্রি করেছে তো ভোলু এসে ভোলু এসে হচ্ছে কি আমার কাছ থেকে ব্যাটারি যদি ব্যাটারি কি করবে হ্যাঁ তাই হচ্ছে আমি ওই গাড়িটা দেখি দাও শোনায় কোন গাড়িতে তুমি ম ট্রেন চালাবে তো ট্রেন গাড়িটি হচ্ছে কি ব্যাটারি লাগবে তাই আমার কাছে এসেছে ব্যাটারি তোর কাকা হচ্ছে কি কাজের ওখান থেকে ওই ক্যামেরা ট্যামেরা সব ব্যাটারি ফ্যাটারি লাগে না তো সেই ব্যা এমরি যখন আমি ঘুগনি খাচ্ছিলাম যখন বললাম যে রিলস ভিডিও বানাবো তা তখন একটুখানি কথা বলছিলাম বলে তারপর তো অফ হয়ে গিয়েছিলাম আর তার হচ্ছে কি এখন আমরা ছালে চলে এসেছি দেখো এই টুলটা নিয়ে চলে ফোন স্টার নিয়ে চলে এসেছি এখন আমরা একটা খাওয়া দাওয়ার ব্লগ বানাবো তো সেখানেও একটু দেখিয়েও দেবো যে আমি কী কী খাচ্ছি আজকে বললাম না যে আজকে শুধু আমি আলু হাতে ভাত করেছি আর যায় থেকে তরকারি নেবো তো সেই তরকারি দিয়ে আমি ভাত খেয়ে নেবো আর সামনের বাড়ি যে যাকে বলি আমার পাশের বাড়ির যা সেই যা হচ্ছে কি আর দু রকমের তরকারি দিয়েছে পুঁটি মাছের ঝাল দিয়েছে আর বিটুলি শাক দিয়ে মানে বিটুলি পুঁই শাক দিয়ে হচ্ছে কি ওলকপি আলু মটি মাঝার করছে সেটাও খাবো তো চলো তোমাদেরকে দেখা কি কি পুঁটি মাছের ঝাল এটা হচ্ছে খোলসা মাছের বরবটি আলুর তরকারি এটা হচ্ছে কি চচ্চড়ি মটি মাছ দিয়ে এটা হচ্ছে কি এটাও আহ মাছের মাথায় একটা তরকারি যেটা আমার এই যে তরকারি ঝোল নিয়েছি সেটা ওর মাছের লালেন্ডিকা মাছের ঝোল মাথা নিয়েছে আলু ভাতে দেখালাম তো চলো বেশি কথা না বলে খাওয়াটা স্টার্ট করছি হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো গুড ইভিনিং তো অনেকক্ষণই বলার কথা ছিল আর বলতে পারিনি তো এখন বাজে হচ্ছে কি সাতটা বাজে তো এখন আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কি আমি যাবো রান্নাঘরে কারণ রান্নাঘর জানো তো আমি রাত্রেবেলা মানে দুপুরবেলা রান্না করিনি ওই এদের বাড়ি ওদের বাড়ির তরকারি খেয়ে আসি ডুবুবেলায় বেঁচে দিলাম তা বলতে পারো তো এখান থেকে আমাদের পাড়া থেকে মুরগির ছাট যেটা বলে ছাল সেটা এখানে ছাট বলে তো মুরগির ছাল বিক্রি হচ্ছিলো পা ডানা সবগুলো বিক্রি হচ্ছিলো আমি পা খাই না ডানাটা খাই আর হচ্ছে কি ছালটা খাই তো ওই জন্য ভাবলাম যাচ্ছে তো ভাবলাম কি আমি তাহলে একটুখানি নিই বলে আগে আমার আগের বারে পাশন নিয়েছিলাম টাকা পেতে দেওয়া হয়নি তো এবারে ভাবলাম নিয়ে নিই তো পাশ নিলাম আর টাকাটা আগের টাকাটাও দিয়ে দিলাম এবার টাকাটাও দিয়ে দিলাম তো পাশ নিয়েছি সেটা এখন গিয়ে ছাড়াবো ছাড়ানোর সময় ভিডিও করতে পারো না কেউ নেই যে আমাকে ভিডিও করে দেবে তো ওটা এখন ছাড়াবো ছাড়িয়ে আর হচ্ছে ওরা অনেকক্ষণ লাগবে ছাড়াতে আমি জানি কারণ একা ছাড়াবো আমি আমার যারাও নিয়েছে ছাল তো ওরাও ছাড়াবে আমি আমিও ছাড়াবো দেরি হবে অনেক তো রান্না করব কি করে আমি সেটা একটু ভিডিও করে দেখাবো চেষ্টা যদি মানে সময় হয় বা যদি মনে হয় যে হ্যাঁ ভিডিও করবো তাহলে ভিডিও করে দেখাবো অবশ্যই ভিডিও করবো তো যা যা রান্না করতে পারো না জানি সবাই পারো তাও আমি বলছি তো আমি আমি যেরকমভাবে রান্নাটা করলাম আর এমনি সময় আমি যখন রান্না করি বলে দিচ্ছি এমনি সময় যখন আমি রান্না করি ছালটাকে আলু আলু দিয়ে একটু ঝোল করি রান্না করি আর এবারে যেটা রান্না করবো সেটা একদম শুকনো শুকনো হবে একদম জল ফল দেবো না ওই ওই শুকনো শুকনো রুটি দিয়ে খাওয়া হয় বলে রুটি দিয়ে খাওয়া বলে না শূন্য শুনে করে ভাত দিয়ে খেতে গেলে ওটা হচ্ছে কি একটু জল ঝোল 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 হলে ভালো হয় রান্নাঘরে গিয়ে যখন রান্নাটা করবো তখন দেখা হবে তোমাদের সাথে তো চলো তোমাদের তো এখানে দেখতে পাচ্ছি এটা কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচনো সব রেডি করে নিয়েছি আমি এটা হচ্ছে কি আদা বাটা আলাদা করে বেটেছি এটা আর এটা হচ্ছে কি রসুন বাটা আলাদা করে বাটা আর এদিকে হচ্ছে কি ছালটাকে আমি ছাড়িয়ে গুছিয়ে সব রেডি করা হয়ে গেছে মশলাপাতি সব আর কি কাছে নিয়েছি কড়া ওদিকে দিকে গরম হয়ে গেছে আর কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম অল্প করেই তেল দিলাম কারণ ওর থেকে অনেক তেল বার হবে তো কটা গরম ভালো করে হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে দিয়ে দেবো তোমরা চাইলে বেশি পেঁয়াজও দিতে পারো আমার যেরকম জিনিসটা আছে আমি সেরকমই অল্প করেই পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন লাল লাল হয়ে যাবে আমি এখানে দুখানা পেঁয়াজ ইউজ করেছি যে দুটো বড় বড়ো ডুমোডুমো পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজ দুটো রাখি করছি তো পেঁয়াজগুলো ভালো করে ঘেঁটে দেবো আর যাতে নরমও হয়ে যাবে আর যখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাবে তখন হচ্ছে রসুন পেস্টটা দিলাম দু চামচ রসুন পেস্ট দিলাম আর দিয়ে হ্যাঁ যেহেতু মিক্সিতে ওটা যেহেতু বাটা ছিল খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক আর কি করা যাবে ম্যানেজ করে নেওয়া হচ্ছে ভিডিও করতে গেলে এই সমস্যাগুলোই হয় তো ভালো করে নাড়াচাড়া করার পর আমি হচ্ছে কি এবারে এতে দেব কাঁচা লঙ্কা কুচুনোটা সব দিয়ে দেব। এখানে আমি দশ বারোটা কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি কুচানো বলতে চেরা করে লিখে রেখেছিলাম ছিঁড়ে রেখেছিলাম তো সেই লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব দেখতে আসো তলের মধ্যে তাই আমার লেগে যাচ্ছে তো যাই হোক ভালো করে নাড়াচাড়া করার পর টমেটোগুলো আমি দেবো যাতে কড়ার তাতে করে যেন না লেগে যায় টমেটোটা দিয়ে আর কি নুন দিয়ে দিলে আবার অসুবিধা হবে না তো এখন আমি টমেটোটা দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নানাচড়া করে দেখতে পাচ্ছো নানাচড়া করার শুক মানে শুকলঙ্কা বলছি কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর একদম ইয়ে হয়ে গেছে এবারে পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে যাতে টমেটোগুলো গলে যায় তো সেরকমভাবে নুনটা আমি দিলাম অল্প করে দিলাম যদি লাগে তো আমি আবার পরে দেব দেখতে পাচ্ছ টমেটোগুলো আমার প্রায় ঘেটে ঘেঁটে গেছে এবার আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আমি কিন্তু এখন আদাটা কিন্তু এখন দেব না ঠিক আছে তো ভালো করে নাড়াচাড়া করার পর আমি হচ্ছে কি এবারে এতে দেব যে ছালটা আমার ছাড়ানো ছিল জলটা ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এ পাট ও পাট ও পাট করে ভালো করে নাড়াচাড়া করব ফোন হাতে আর হা আর এরকম করে যে নাড়াচ্ছি আমার কটা শুধু একবার উল্টে যাচ্ছে একবার এদিক যাচ্ছে ওদিক যেহেতু আমি কটা ধরতেও পারছি না সারাশে দিয়ে এটাই প্রবলেম তো যেহেতু হাতে করে ধরে ভিডিও করছি আর স্ট্যান্ডটা এত বড় আমি রাখতেও পারবো না যে তোমাদের সাথে একটু শেয়ার করবো অনেকে কি সুন্দর স্ট্যান্ডটা রেখে আর ভিডিও করে তো আমার দ্বারা সেটা হয় না তো দেখতে পাচ্ছ নাতে নাড়াতে পুরো একদম শুকিয়ে দড়ি হয়ে গেছে অনেকটা আগের থেকে তো ভালো করে নাড়াচোড়া করার পর আমি এবারে হচ্ছে কি লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ আগের থেকে ওটা দিলে লঙ্কার গুঁড়ো এত যা কাশি হবে আমি এমনিতেও ওই কাঁচা লঙ্কা দিয়ে এত কাশছিলাম আর কি বলবো তো লঙ্কা গুহটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছ ভালো করে উঁচু করে ক্যামেরাটা ধরলাম মনে করবে যে আমি স্টান লাগিয়েছি তো দেখতে পাচ্ছো কেমন তেল বার হয়েছে আমার হালকা করে দেখালাম তোমাদেরকে একদম তেল বাড়া হচ্ছে আস্তে আস্তে আমি কিন্তু একদম জল দিইনি এখানে দেখতে পাচ্ছি কেমন ভিজে ভিজে লাগছে এই দেখো কত তেল বার হয়েছে বাবারি বাবা মনে হয় যে পরে নেমে যাবে একজন এরকম এত তেল বার হয়েছে তো যাই হোক আমি ভালো করে রানাচাড়া করছি এখানে এই তেলটা এই তেলটা না অনেকে হচ্ছে এই তেলটা তুলে নিয়ে বাঁধাকপির চচ্চড়িতেও রান্না করা যায় তো আমি খেয়েছিলাম আমার মা একসময় করেছিল তো আমি এখানে আদাটা দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম তো আদাটা ভিডিও সেই সময় করা নেই আর রান্নাঘরে বকবো আমি আমার যা থাকে তো এত বক করি যাকে যদি তো ভুলে যাই তো ধন্যবাদটা আমি দিয়ে দিলাম আর যদি দেখতে পাচ্ছি তেলটা বেশি হয়েছিলো আমি তুলে নিয়েছি তা আমাদের কাটিয়ে কাটিয়ে তেল তুলে নিয়েছি অত তেল খেলে শরীর খারাপ করবে তো এখানে আমি আদাটা ব্যবহার করেছি হচ্ছে কি যখন একদম পুরো শেষ হোক মানে তরিটা প্রায় শেষ হওয়ার পথে পথে তখন হচ্ছে কি আমি আদাটা দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আদাটা যতই তুমি লাস্টে দেওয়ার আগে দিলে কি বলতো আদা রসুনটা আগে দিলে হচ্ছে কি তলায় লেগে যাবে আর তুমি যে শুকনো শুকনোটা করবে তুমি আর নাড়তে পারবে না ভালো করে তো তার জন্য আমি আদাটা লাস্টে দিয়েছিলাম এরকম কষে রসুন ফসুন দেওয়ার পরে তারপরে আমি আদাটা দিয়েছিলাম দিয়ে আমার একদম ফন্ধ কিছু হয়নি তো এরকম তরকারি কালার হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে একবার তো রান্না বান্না আমার হয়ে গেছে দেখতে পাচ্ছি কেমন অন্ধকার তো রান্না বান্না জাস্ট এই মাত্র করে আসলাম এখন রান্নাঘর থেকে আসা মানে প্রচন্ড হারে গরম ঠান্ডার সময় তা হলেও গরম লাগে আর সেই দেখতে পাচ্ছি সেই জামাটা আমি এখনো খুলিনি জামাটা পরে গেছি কেননা জামাটা পুরো পাপ দিয়ে দেখতে পাচ্ছ একদম পা দি বলে পরে আছি কারণ ঠান্ডা সেই নাইটি যেরকম পা দি থাকে ফুল হাতা নাইটি সেরকম ভাবে অসুবিধা হয় না তো ভালোই হয়েছে তো এখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমার তো তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে কিন্তু খবর দেখাব মনে করে কমেন্ট করে জানাবে আর আমার বরকে ওই জন্য জিজ্ঞেস করে রান্না করেছিলাম জানো যে ঝোল ঝোল করবো না শুনু শুনু করবো এই রান্নাটা আমি শিখেছি আমার মেসোর কাছ থেকে আমার বড় মেসোর কাছ থেকে শিখেছি হ্যাঁ তো তোমরাও জানিও কেমন হয়েছে রান্নাটা তোমরা করবে আমার তো খেতে খুব ভালো লাগে আগে আমি এইসব পছন্দ করতাম না কেমন লাগতো কেমন ঘৃণা রাখতো জানো এইসবগুলো যেগুলো ঘৃণা রাখতে সেগুলো এখন খেতে ভালো লাগে কিন্তু মটনটা আমার ঘৃণা লাগে মানে কেমন গন্ধ বলে ওই জন্য আমি মটনটা খেতে পারি না ওটাও জানি না কবে খেতে কথা ঠিক নেই অবশ্য এখন আর খাই মানে আর খেতেই পারবো না তো ওটা আমি খাই না এটা আগে ঘিন্না রাখতে বললে মুরগির ছালটা মুরগির ছাল শুধু খেতে পারবো ঠিক আছে কিন্তু ওই যে মাংসের সাথে যখন রান্না তো মাংসের সাথে হয়তো কিছু ছাল লেগে আছে তখন রান্না হবে মাংসের সাথে তখন আমি আর ছালটা খাবো না আলাদাভাবে যদি রান্না হয় ছাল শুধু আলাদা ঝাল ঝাল করে আদা রসুন পেঁয়াজটা টুলে যদি করে তাহলে ভালো লাগে কিন্তু ওই মাংসের সাথে করলে খাই না তো যাই হোক সিরিয়াল দেখে তারপরে আমি গিয়েছিলাম রান্নাঘরে রান্না করতে এখন বাজে আহ সাড়ে নটা বাজে তো আমি এখনই কথা বলছিলাম তোমাদের সাথে কারণ সিরিয়াল টিরিয়াল দেখলাম দেখে তারপরে ওই সব ছাড়িয়ে রেখে দিয়েছিলাম গুছিয়ে গেছে রেখে দিয়েছিলাম তারপর সিরিয়াল দেখি নটার সময় রান্না করলাম কমপ্লিট আর আমার বড় হচ্ছে কি বার হয়ে গেছে ও ও জানে যে আমি রুটি খাবো ওই জন্য রুটি কিনেছিলাম আমার জন্য আমরা রুটি খাবো অনেক ভাত দিয়ে খাবো তো রুটিটা কেনা হয়ে গেছে বেশি বলে তাহলে রেখে দেবো কালকে সকালে গরম করে খেয়ে চলে যাবে আর তো চলো আবার বড় আসলে দেখাবো তোমাদের সাথে এখন সাটা বাজে এখন টিভি দেখি তারপরে আসে দেখা হচ্ছে দেখে থাকো তোমরা দেখো লাস্টে ভিডিও করতে করতে মনে পড়লো খাওয়ার জন্য মানে ভিডিওটা করার জন্য তো আমার এইটুকু লাস্ট আছে আমার বরের তো পুরো খাওয়াই হয়ে গেছে ভালো হয়েছে নুনটা বেশি হয়েছে নুনটা বেশি হয়েছে তো সব ভালোই হয়েছে নুনটা একটু বেশি হয়েছে কারণ রুটি দিয়ে খাচ্ছে বলে তার শুকনো শুকনো তো একদম রস ফস রস কস কিছু নেই তো তার জন্য হচ্ছে কি নুনটা একটু বেশি বেশি লাগছে আর এখানে কি একটা হয়েছে তোকে উপরে কোথায় লাঞ্চকে কোথায় হ্যাঁ তো ফুসকুরা আমার বরবারে খুচরো পা পাপ করলে এরকম হয় তো খেতে খেতে আবার মনে পড়েছে একটু ভিডিও করার জন্য তো আমার বর্ত খাওয়া গেছে তো ভালোই হয়েছে আর নুন কম হয়েছে আমি ভাত দিয়ে খাচ্ছি নুন ঠিক আছে যদি রুটি দিয়ে তো যদি শুকনো তরকারি নুনটা একটু বেশি বেশিই রাখছি তো যাই হোক আমরা খেতে বসে বসি খেয়ে নিই আবার দেখা হচ্ছে দেখো কি সুন্দর তো আমরা জাস্ট এইমাত্র মাত্র খেয়ে দিয়ে উঠলাম আর তোমাদেরকে বললাম না যে আমাদের আমাদের ভিডিও খেতে খেতে ভিডিও করলাম সেটা কেন বললাম বলো তো একটু ভুলে যাই আমার বর সেই সময়টা হচ্ছে কি টিভি চালায় আর সেই সময়টা হচ্ছে কি আমি ভাত খেতে বসে পড়ি দুজনে এবার যদি টিভি চালায় যদি ভিডিও করি তাহলে তো একটু অসুবিধা হবে না কপিরাইট হবে তো তার জন্য ভিডিও করাটা তারপর লাস্টে মনে পড়লো টিভির সাউন্ডটা অফ করে দিয়ে তারপরে ভিডিও করলাম এরকম হয় ভিডিও করতে গেলে এরকমই জ্বালা আর যত মনে করি বরের সাথে একটা প্রাং ভিডিও করবো টাইমই হয় না কখন মনে করি খাবো খেয়ে দিয়ে আর ঘুমিয়ে দেব ঠান্ডার সময় তো আর সেই সব আর ভালো লাগে না সব ভিডিও ভিডিও করতে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে একদম দুম ধাক্কা করে শিয়ে বলবো কালকে সকালে উঠতে হবে আর আমি পত্র নেই কালকে ভাবছি ওই ওই যে বললাম না রুটি কিনে নিয়ে এসেছিলো তরকারি থাকবে এই মা যে মুরগির ছালে মানে তরকারি তো আর নেই তরকারিটা কারণ হ্যাঁ বৌদি তুমি দিয়ে দাও তাহলে তা ভুলে গেছে বৌদি তাহলে মনে হয় আমি পুজো দিই তো তো আমি দিতে পারবো না বলে তো আমার যা পুজো দিয়েছে আর ছাদে তারা আমার ছাদ জানার পুজো দিচ্ছে জানাতে জানা তো তো আমাদের আমাদের ছালে ঠাকুরটা কোথায় থাকে তো আমার ছাদে তারা দিয়ে আমরা পুজোটা দিই মানে ছালাটা দিয়ে দিই তো আমরা পুজোটা দিন ভুলে যাই আবার হাতে প্রদীপ আর ধূপ নিয়ে নিচে নেমে মার ঘরে ধূপ দিই তুলসী তেনে ধূপ দিই ভুলে যাই বলে তার জন্য আগে তলাটা দিয়ে দিই ও মানে ভুলে গেছে কিন্তু রাত্রেবেলাও দেয় না তো দিনের বেলায় দেয় তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো কম হয়েছে পেট টেট পুরো ভরে যায় কী আবার নটার সময় আমার বর তো এসেছে সাড়ে নটার সময় নটার সময় হচ্ছে কি আমি নটার সময় না নটা তখন বারো তেরো কি পনেরো হবে তখন আমি মুড়ি খেয়েছি মুড়ি দিয়ে ওই মাংস খেয়েছি আমি মানে এত খিদে পাচ্ছিলো আমার এক ভীষণ খিতে কারণ দেড়টার সময় ভাত খেয়েছি খেয়ে আবার যাই না সন্ধ্যেবেলাটা আমি একটা টিফিন করি মুড়ি চানাচল হোক বা কিছু একটা খাই বিস্কুটও কিছু খাই কিন্তু এবারে সন্ধ্যেবেলা কিছু খাইনি ওই তো রান্নাঘরেই ছিলাম টিফিন দেখছি আমার খাওয়াই নি তো তার জন্য একটু তার জন্য ওই ইয়ে করতে করতে ওই রান্নাবান্না করি দেখি আমি খেয়ে নিয়েছি খেয়ে আবার ভাত খেয়েছি তাহলে ভাব নটা নটার সব নটা পনেরোটায় মুড়ি খেয়েছি খেয়ে আবার দশটার সময় ভাত খেয়েছি পুরো একেবারে মানে এতটা খেতে ভালোবাসি বলে পেটটা পুরো ভর্তি হয়ে যায় ট্যাপা হয়ে গেছে পেট তো আমাদের এইটুকু ভাত এইটুকু ভাত ভাত নষ্ট করেছি তো যাই হোক চলো আমার বর আসছে আর বেশি কথা বলবো না ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমার জানাবা কি ভিডিও করেছে মাংস রান্না ভিডিও এটাই হচ্ছে চমক আর কিছু নেই তোমার মা আমার ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে তো চলো এখন টাটা বাই নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে